সোশ্যাল মিডিয়া ইনক্লুড করেছি, হাই কমিশনের একটা ফেসবুক আছে, ফেসবুকে আপনি আপনার কমেন্ট লিখে দিতে পারেন যে বাংলাদেশ হাই কমিশনে গেলাম, গিয়ে দেখলাম এটা এটা আজকে এটা সার্ভিসটা পাইনি, আমরা সাথে সাথে আপনাকে রেসপন্স করবো। সো দেয়ার ইজ এ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, ফেসবুকে আপনি সে কমপ্লেনটা দিতে পারেন, আপনার ফেসবুকে দিতে পারেন, টুইটার আছে, টুইটারও দিতে পারেন। আমাদের ফেসবুক অ্যাড্রেস বাংলাদেশ বিএইচসি লন্ডন, এবং টুইটার হচ্ছে বাংলাদেশ ইন ইউকে। আপনারা দুটাতেই কমপ্লেন দিতে পারেন, কমপ্লেন বক্সেও দিতে পারেন। আমাদের আপনার কাছে সরাসরি জানানো যায় কিভাবে, কোনো জবাবদিহিতা আপনি ফেসবুকে দিলে আমি দেখতে পাবো? আর এটা কোনো জবাবদিহিতার কিছু সম্ভব কি না? অবশ্যই জবাবদিহিতা আছে, কারণ আপনি বলবেন পজিটিভ, আমরা বলি এনিবডি সমাধানের উত্তর কি এখানে? হ্যাঁ, কিন্তু আমরা কিন্তু এরকম নেগেটিভ রিভিউ পাচ্ছি না রিসেন্টলি। যদি পেয়ে থাকেন আপনি ফেসবুকে দিবেন, এবং আমার ওখানে একটা ইমেলও আছে, হাই কমিশনার HC@BHC London, ওখানে ইমেলও দিতে পারেন। আমার প্রত্যেকটা ইমেল উত্তর পাবেন আপনি। শাহেদ রহমান ভাই, আপনার আনসার আসলে সেকেন্ডটা হয়ে গেছে, প্রথমটা আপনি যদি করে ফেলেন খুব সংক্ষেপে, যেটা হচ্ছে যে মরদেহ যদি কেউ মারা যান তার তার লাশটা পাঠানোর ক্ষেত্রে ফ্রি কোনো ব্যবস্থা করতে পারে কিনা হাই কমিশন, এটাই তো বলতে চাচ্ছেন না? শাহেদ রহমান হচ্ছেন বাংলা সংলাপের সম্পাদক, বার্তা সম্পাদক। ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমার প্রথম প্রশ্নটি ইতিমধ্যে আমাদের রহমত আলী ভাই দিয়ে করে ফেলেছেন, তো আমি সেকেন্ড প্রশ্ন সরাসরি চলে যাচ্ছি। আমি ইতিমধ্যে দেখেছি কাতার বাংলাদেশ হাই কমিশনার এবং বিমান বাংলাদেশ যৌথভাবে একটি কাজ করছে, যেটা এই মরদেহ তাদের খরচে বাংলাদেশে পাঠাচ্ছে। আমার প্রশ্ন হলো, এখানে আপনি জানেন ব্রিটেনে এই 71-এ প্রবাসীদের অনেক ভূমিকা রয়েছে, সে এখানে আমার প্রশ্ন হলো, এই যুক্তরাজ্যে যারা বসবাস করছেন তাদের মরদেহ ভবিষ্যতে এরকম কোনো পরিকল্পনা বাংলাদেশ বিমান এবং সরকার হাই কমিশনের আছে কিনা এ ব্যাপারে? থ্যাংক ইউ, ধন্যবাদ। তো 1000 দর্শনার্থী এখানে উপস্থিত ছিলেন। প্রশ্নটা করে ফেলেন। হ্যাঁ, তো এই হিসাবে কিন্তু ওই যে আসর ছিল, এই যে পর্যটন মেলা ছিল, এই পর্যটন মেলায় সব দেশ, এমনকি দক্ষিণ এশিয়ার ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল সব দেশ অংশগ্রহণ করেছে। অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশে তো অংশগ্রহণ করে নাই। 80 থেকে শুরু করে 2019 পর্যন্ত মাত্র 4 বাংলাদেশ অংশগ্রহণ করেছে, এবার অংশগ্রহণ করে নাই। আমার মূল প্রশ্নটা হলো, দেখেছেন ইতিমধ্যে বাংলাদেশের ট্যুরিজম নিয়ে আমি বলেছি, সেজন্য এই প্রসঙ্গটা টেনে আনলাম। আপনারা বাংলাদেশের ট্যুরিজম নিয়ে কি বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের সাথে যৌথভাবে আমাদের একটি পেভিলিয়ন ছিল, যে পেভিলিয়নে ভারতের অন্যান্য যে দক্ষিণ এশিয়ার যে দেশগুলো বললেন তাদের সাথে আমরাও পেভিলিয়ন দিয়েছিলাম। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের চেয়ারম্যান এসেছিলেন, এবং হাই কমিশনে আমরা সিভিল এভিয়েশন মন্ত্রী আসার সময় এবং পরবর্তীতে ওয়ার্ল্ড ট্রাভেল মার্কেটের পাশাপাশি একটা মিডিয়া ইভিনিংয়ের আয়োজন করেছিলাম, যারা ট্যুরিজম নিয়ে লেখে তাদের সাথে বাংলাদেশের ট্যুরিজম কী কী জায়গা আছে, কী কী সুবিধা আছে, সে নিয়ে প্রেজেন্টেশনও করেছিলাম। কাজে লন্ডন থেকে ইউকের যেটা একটা বার্ষিক অনুষ্ঠান হয় ওয়ার্ল্ড ট্রাভেল মার্কেট, যেটা নভেম্বরের দিকে হয়, সেখানে আমরা কিন্তু অংশগ্রহণ করেছি। স্পেনে কেন করেনি যায়নি, আমাদের গত 2019-এর আমরা 12% বেশি ট্যুরিস্ট ভিসা ইস্যু করেছি, সেটা নিয়ে আমরা গর্বিত বোধ করতে পারি। তার মধ্যে 70% ছিল ট্যুরিজম, 30% ছিল বিজনেস। কাজে এনিবডি হু গোজ টু বাংলাদেশ ইজ এ টুরিস্ট। সো সেই কনটেক্সট থেকে ডেফিনেটলি 18-19 আমরা যদি 12% গ্রোথ আশা করি, এটা নির্বাচনের বছর ছিল, 2020-এ আমরা আশা করছি বঙ্গবন্ধু শতবার্ষিকীতে যে 15% গ্রোথ হবে, কাজে দ্য গ্রোথ ইজ ভেরি মাচ দেয়ার, পারহ্যাপস ইউ নট অ্যাওয়ার অফ ইট। ফেলেন এনাম চৌধুরী, আপনার প্রশ্নটা করে ফেলেন। হ্যাঁ, খুব সংক্ষেপে ধন্যবাদ মাননীয় হাই কমিশনার। আমার খুবই সংক্ষেপে দুটি প্রশ্ন। হ্যাঁ, এডুকেশন অ্যাওয়ার্ড এবং ডিনার হয় বাংলাদেশ হাই কমিশনের উদ্যোগে, কিন্তু ট্যালেন্টেডদের সাথে লং টার্ম কোনো কানেকশন আমরা দেখি না। থ্যাংক ইউ ভীষণ, প্রফেসর তরফদার সাহেব। থ্যাংক ইউ জুবের ভাই আমাকে সুযোগ দেওয়ার জন্য। আই এম প্রাউড অফ ইউ অ্যাবাউট দিস প্রোগ্রাম। সো মাই কোয়েশ্চেন ইজ নট লং, ইজ টু শর্ট। সম্প্রতি আন্তর্জাতিক বিচার আদালতে ICJ দ্বারস্থ হওয়ায় বাংলাদেশের রোহিঙ্গা সমস্যার কিছুটা হলেও সমস্যার
সমাধানের আশ্বাস পাওয়া গেছে। দ্বিতীয়ত হচ্ছে মিয়ানমার রাখাইন থেকে বাংলাদেশের রোহিঙ্গা অনুপ্রবেশের আজ প্রায় 2 বছর চলে গেল। সাম্প্রতিক ইতিহাস এটি সবচেয়ে বড় মানবিক এবং আপনি প্রশ্নটা করে ফেলেন, আপনার লাস্ট প্রশ্ন এটা। আমার প্রশ্নটা হচ্ছে, আপনি তো প্রবন্ধকার, আপনি তো ফিচার লেখেন, এর জন্য ফিচার পড়তেছেন মনে হচ্ছে। এই যে সংকট এবং একটা চ্যালেঞ্জ বাংলাদেশের জন্য, হ্যাঁ, এটা বিরাট একটা চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জের মোকাবিলা করতে বাংলাদেশের সরকারের পরিকল্পনা কি? অনেক ধন্যবাদ। এবং এবং এটা আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্কে কতটুকু কোন পর্যায়ে আছে এটি জানতে। অনেক ধন্যবাদ তরফদার ভাই, থ্যাংক ইউ সবাইকে। আচ্ছা, ওনাটার দিয়ে শুরু করেন যে এটা কূটনৈতিক কোনো ক্ষতি করছে কিনা এবং এটার ব্যাপারে কি রোহিঙ্গাদের ব্যাপারে। আরে আগের প্রশ্ন ছিল এই যে এনাম চৌধুরী যেটা বলেছেন যে ইয়াং জেনারেশনের সাথে কিন্তু লং টার্ম কানেক্টিভিটি হয় কিনা। হ্যাঁ, হাই কমিশন থেকে আমরা যে অ্যাওয়ার্ড দিচ্ছি সেটা একটু দৃষ্টি আকর্ষণ করছি। সর্বশেষ 3টা প্রশ্নের জবাব দিচ্ছেন হাই কমিশনার, 2-1 জন লাইফ মেম্বারও প্রশ্ন দিয়েছেন, আমাদেরকে ক্ষমা করবেন কারণ এখানে আমরা শেষ করতে হচ্ছে। 2-3টা প্রশ্নের উত্তর আপনারা একটু শুনে নিন কাইন্ডলি। আমাদের যে বাংলাদেশ ব্রিটিশ এডুকেশন অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড, সেটা গত বছর যারা পেয়েছে তাদের কিছু, যারা একদম টপ, যা কেমব্রিজে ঢুকেছে বা লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে ঢুকেছে, ওরকম টপ যারা স্টুডেন্টস, যাদেরকে আমরা ইয়াং লিডার্স বলতে পারি, সেরকম তাদেরকে এবং শুধু তারাই না, কুইন্স অ্যাওয়ার্ড যারা পায়, যারা কাউন্সিলে শ্যাডো ইউথ মেয়র থাকে, এই ধরনের সত্যি সত্যি নেতৃত্বে প্রমাণিত দেখিয়েছে, তাদেরকে নিয়ে আমরা একটা অনুষ্ঠান করতে চাই, প্রজেক্ট করতে চাই। সেটার জন্য আমরা একটা ফান্ডিংয়ের জন্য সরকারকে লিখেছি, প্রবাসী কল্যাণ ফান্ড বলে ট্রাস্ট বলে একটি ট্রাস্ট আছে সরকারের, সেখানে আমরা লিখেছি যে আমরা যেখানে কনসুলার ইনকাম করি সেখান থেকে এতে কিছুটা টাকা নিয়ে আমরা কি এটা করতে পারি নাকি, যাতে করে নতুন প্রজন্ম বাংলাদেশকে চিনতে পারে। কাজে এটা উদ্যোগ আমরা নিয়েছি, ডিপেন্ডস অন দ্য ফান্ডস, ইফ দে অ্যাপ্রুভ আস দ্য ফান্ড, টাকা কিন্তু আমাদের এখানে, আমরা যে কনসুলার ইনকাম করি সেখান থেকে আমরা এটা ইউজ করতে চাই, কিন্তু আমাদের পারমিশন লাগবে, সে উদ্যোগটা আমরা নিচ্ছি। আর এটা হচ্ছে যে উনি তো সরাসরি দাওয়াতের কথা বলেছেন, আমার প্রেস মিনিস্টার কথা দিচ্ছে আপনাকে সবসময় দাওয়াত দেবে এবং আমাদের প্রেস রিলিজগুলো ইস্যু করবে। থ্যাংক ইউ। রাহাত রোহিঙ্গার ব্যাপারে লাশ ফ্রি পাঠানো, আমাদের বিদেশ থেকে যে লাশ নিয়ে যাওয়া হয়, আপনারা জানেন যে আগে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ছিল না, আপনি যখন কথা বলছেন যে সেই 70s বা 80s বিমান নিয়ে যেত, তখন বিমান ফরেন মিনিস্ট্রির আন্ডারে ছিল এই বিষয়টি, পরবর্তীতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় তৈরি হয়। এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নিয়ম হচ্ছে যে শ্রমিকরা যারা আছেন, যারা BMAT-তে রেজিস্টার করে যাবেন, তারা যদি মারা যান প্রবাসে, তাদের মরদেহ সরকারি খরচে বাংলাদেশে ফেরত আনা যাবে, তার একটা শর্ত আছে, BMAT-এর সাথে রেজিস্টার করে যেতে হবে আপনাকে প্রবাসী শ্রমিক হিসেবে। কিন্তু লন্ডনের মতো জায়গায় যেখানে শ্রমিক শ্রেণীর কেউ নেই, সেই জায়গাটায় কিন্তু প্রবাসী কল্যাণ BMAT-এর সাথে, এদেরকে আমরা বলি টেম্পোরারি মাইগ্রেন্ট ওয়ার্কার্স, নাও দের আর নো টেম্পোরারি মাইগ্রেন্ট ওয়ার্কার্স যারা কন্ট্রাক্টে আসেন, যদি তারা আসেন তাদেরকে অবশ্যই আমি অ্যাডভাইস করবো প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে যে BMAT আছে সেখানে রেজিস্টার করে আসতে, রেজিস্ট্রেশন থাকলেই উনি সরকারি পয়সায় ওনার লাশ আমরা ফেরত নিয়ে যেতে পারবো। হাই কমিশনের এই মুহূর্তে বিমান বা সাথে এরকম কোনো অ্যারেঞ্জমেন্ট নাই, বা বিমানেরও আমার জানা মতে এই ধরনের কোনো অ্যারেঞ্জমেন্ট নাই। আমার গত 1 বছরে 1টি কেসই এসেছিল, যে কেসটি করতে গিয়ে আমরা পরে জেনেছি যে এখানে কিছু লিগাল কনস্ট্রেন্স আছে, আপনাদের এখান থেকে যে ক্লিয়ারেন্সটা লাগে বিমানে ব্রিটেন থেকে বাংলাদেশে নিয়ে যেতে, সেই ক্লিয়ারেন্সটা একটু সময় সাপেক্ষ, ওটা করতে 3 সপ্তাহ প্রায় লাগবে। বাই দ্যাট টাইম ইউ হ্যাভ টু এমবাম দ্য বডি, কিপ ইট, 3 সপ্তাহ যদি কেউ অপেক্ষা করতে পারে তাহলে এই প্রসেসটা হতে পারে বিমানে। কিন্তু আর্থিক দিকটা বাদ দিলেও কিছু আইনি জটিলতাও আছে এখানে, কাজে এটা দেরি হয়ে যাবে, তো এখান থেকে কাউকে কারো মরদেহ নিতে পারবো। অনেক ধন্যবাদ। সর্বশেষ যেটা রোহিঙ্গার ব্যাপারে, এবং আমি এক্সিকিউটিভ কমিটিকে আমার পাশাপাশি আসার জন্য অনুরোধ করছি, একটা ফটো সেশন হবে, আর রোহিঙ্গার ব্যাপারে সর্বশেষ প্রশ্ন, এক্সিকিউটিভ কমিটি একটু পাশাপাশি আসেন, রোহিঙ্গাদের ব্যাপারে ডিপ্লোম্যাটিক্যালি কোনো ইস্যু হচ্ছে কিনা। ডেফিনেটলি তরফদার সাহেব আপনারা আনসার দিচ্ছেন। 2017 সালে যখন রোহিঙ্গারা আসে তখনই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে বর্ডার খুলে দেন, 1971-এ আমরাও রেফিউজি ছিলাম এবং এভাবে অত্যাচারিত হয়ে জেনোসাইডের শিকার হয়ে আমরা কিন্তু ভারতে
আশ্রয় নিই, ভারত তখন তাদের বর্ডার খুলে দেয়। একইভাবে আমাদের বর্ডার খুলে দেওয়া হয় এবং এখন প্রায় 1.1 মিলিয়ন রোহিঙ্গা রেফিউজি আছেন। গত দু বছরে মিয়ানমারের সাথে এবং আন্তর্জাতিক পর্যায়ে এবং জেনিভাতে প্রতিটি আন্তর্জাতিক প্ল্যাটফর্মে বাংলাদেশ রোহিঙ্গার ইস্যুটি আন্তর্জাতিকীকরণ করেছে এবং জাতিসংঘে দুটা রেজলিউশন হয়েছে, জেনিভাতে হিউম্যান রাইটস কাউন্সিলের রেজলিউশন হয়েছে, যেগুলো বাংলাদেশ ওআইসিকে এনগেজ করেছে এবং ইউকে এনগেজ করেছে। আপনারা জানেন যে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের যে কেসটা, সেই কেসটা গ্যাম্বিয়ার ফরেন মিনিস্টার অফ দ্য ইসলামিক কনফারেন্স অফ ফরেন মিনিস্টার্স ICFM, ওই যখন ICFMটা যখন ঢাকা হয় এবং আমি সেখানে ব্যাংককে রাষ্ট্রদূত থাকা সত্ত্বেও আমাকে ডাকা হয়েছিল, যেহেতু আমি ওখান থেকে রোহিঙ্গা দেখতাম, তো ঢাকা ICFM-এ প্রথম বাংলাদেশ প্রপোজ করে যে OIC should be doing something about Rohingya case at the ICC and the ICJ. এবং সেই অভিজ্ঞতা থেকে উনি বলেন যে রোহিঙ্গার কেসটা এটা জেনোসাইডের কেস, ইট ডাজ হোল দ্য মেরিট টু বি টেকেন টু ICJ এবং গ্যাম্বিয়া উড ডু দিস। সো ঢাকা ICFM-এ কিন্তু 17তম ICFM মিটিংয়ে কিন্তু আমরা একটা আলাদা রেজলিউশন করি, হিউম্যান রাইটস অ্যাকাউন্টেবিলিটি, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি অন রোহিঙ্গাস, সেটারই ধারাবাহিকতায় গাম্বিয়ার ফরেন মিনিস্টার ICJ-তে এই কেসটি দাখিল করেন। কাজে বাংলাদেশের কূটনৈতিক উদ্যোগেই কিন্তু এটা হয়েছে, অন্য কোনো দেশের কূটনৈতিক উদ্যোগ না, কারণ এটার দায়টা আমাদের সবচেয়ে বেশি। আর লাস্ট হচ্ছে গত দুই বছরে অন্তত 8-9টি ওয়ার্কিং গ্রুপের মিটিং হয়েছে মিয়ানমারের সাথে, আমাদের ফরেন মিনিস্টার ভিজিট করেছেন, এই উদ্যোগ অব্যাহত থাকবে যাতে করে রোহিঙ্গারা ডিগনির সাথে তাদের দেশে ফেরত যেতে পারে।